তদানীন্তন কমিউনিস্টদের রাজনীতির ফসল হিসেবেই কল্যাণপুরে অকালে ঝরে গিয়েছিল 26টি তাজা প্রাণ। এই ধরনের ঘটনা রাজ্যের মাটিতে আর ঘটতে দেওয়া হবে না। রাজ্যের মানুষ এখন রাজনৈতিকভাবে অনেকটাই সচেতন। কল্যাণপুরের মানুষ যথেষ্ট সচেতন বলেই বুলেটের বদলে তার জবাব ব্যালট বাক্সে দিয়েছেন। আগামী দিন আরও দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কল্যাণপুরে আয়োজিত শহীদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিগত সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কল্যাণপুরে সোনারতরী মুক্তমঞ্চের সামনে বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটি আহ্বানে 1996 সালে সন্ত্রাসবাদী ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা জাগানো শহীদ স্মরণে সমাবেশের অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন নির্ধারিত সময় শহীদ পরিবারের সদস্যা সরস্বতী গুপকে সভানেত্রী করে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, কল্যাণপুরে বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর মণ্ডল সভাপতি জীবন দেবনাথ প্রমুখ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, এ মঞ্চে আলোচনা করতে গিয়ে বারবার কণ্ঠস্থব্ধ হয়ে যায়, কারণ 26টা তাজা প্রাণ আজ থেকে 27 বছর আগে কল্যাণপুরে শহীদ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী জোর গলায় দাবি করেন, তদানীন্তন কমিউনিস্টদের রাজনীতির ফসল হিসেবে এই 26টা তাজা প্রাণকে অকালে ঝরে যেতে হয়েছে। এ রাজ্যের মানুষ বর্তমানে রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন হয়েছেন। কল্যাণপুরের মানুষ যথেষ্ট সচেতন বলে বুলেটের বদলে মানুষ তার জবাব ব্যালট বাক্সে প্রদান করেন। মুখ্যমন্ত্রী সমবেত জনতার উদ্দেশ্যে আহ্বান করে বলেন, ভয় পাওয়ার কোনো কিছু নেই, চিন্তা করার কোনো কিছু নেই, কারণ গোটা দেশের সাথে সাথে গোটা রাজ্যের মধ্যে গোটা কল্যাণপুরেও এখন মোদি গ্যারান্টি কাজ করছে। মুখ্যমন্ত্রী বিগত 2023 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস এবং সিপিএম যে অশুভ জোট করেছে সে জোটকে কটাক্ষ করার পাশাপাশি দাবি করেন, বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে সিপিএম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তাই আগামী দিনে আরও বেশি সমর্থনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে এবং কল্যাণপুরে বিজেপিকে শক্তিশালী করতে হবে। বিজেপি এরকম হয় না, বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, বিজেপি পয়সা কামানোর জায়গা না, কারণ সিপিএম সেটা জানে যে এই কয়েকজন নেতা যাদের মাধ্যমে আমার এখনো সে যাইলো বা এই যে কথাটা এখনো মনে আছে আমাদের স্বর্গীয় যিনি আমাদের সুকুমার সেনগুপ্ত দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরার যখন মানে সেই রূপ হয় তখন প্রথম মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন, উনার দাঁড়িয়ে ছিল দাঁড়ির মধ্যে হাত ধোয়াতেন, বলেছেন কি যে সমীর বাবু ও তো আমাকে ফেলে দেননি, ত্রিপুরাতে সিপিএম এর পুরাবর্তন করলো এবং সেটাই হয়েছিল। এখনো আশায় কিন্তু বুক বেজে ওরা এদিক ওদিক ঘুরছে, মাঝখানে চুপচাপ ছিল রাজীব বাবু আমাকে প্রায় বলেন আরে আমার বিরুদ্ধে ইঙ্গিত দিচ্ছে। আমরা ডোন্ট ওয়ারি, মানুষ সব জানে কিছু লাভ হবে না, আমরা দেখেছি যখন আমাদের ইলেকশন মিউনিসিপালিটি ইলেকশনের সময় আমরা সব দেখেছি এমনিতে তৃণমূলের সঙ্গে ছিল কলকাতা থেকে কি অবস্থাটা হয়েছিল আপনারা জানেন, সব কিছুই লাভের লাভ কিছু হয়নি। এবার কংগ্রেস দিয়ে সিপিএমের হাত আজকে অদ্ভুত এক সিচুয়েশন, মানে কোন লজ্জা মুখে ওদের কিভাবে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের দুনিয়া রয়, এই কংগ্রেস এই তিন চারজন লোককে সামনে রেখে আবার আমি জানি কোনোদিন যদি ওটা ওদের স্বপ্ন কোনোদিন আসবে না, কারণ আমাদের গার্জিয়ানকে আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় বলেন গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষকে কিভাবে মানুষের জন্য কাজ করবে তার গ্যারান্টি আমি আমি নরেন্দ্র মোদীজি বারবার বলেন গ্যারান্টি দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইঞ্জিন ট্যানেল।